আমি মাননীয় মেয়র মহোদয়কে বলছি এবং সবাইকে বলছি যদি বিকল্প একটা খোঁজার জন্য যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীরও এটা খুবই অতিবি জরুরি, এটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব কি করা যায়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের জন্য। পুলিশ পাহারায় সকাল থেকে কাজ শুরু হয়, এখন সেখানে চলছে দেয়াল তৈরির কাজ, রাস্তার পাশে রাখা হয়েছে বালি ইট। তেঁতুলতলা মাঠে গণমাধ্যমের উপস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। তারা বলেন শিশুদের সঠিক বিকাশের স্বার্থে মাঠ থাকা জরুরি, তাদের কয়েক প্রজন্ম এই মাঠে খেলাধুলা করেই বড় হয়েছেন, এই মাঠেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি হয় ঈদের নামাজ ও জানাজা, মাঠ রক্ষার আন্দোলন চালিয়ে যাবেন তারা। দুই বছর করোনার মধ্যে তারা খেলতে পারে নাই, ইয়ে করতে পারে না, এখন যা মাঠটা একটু পাইছে তাও যদি এটা নিয়ে এখন তারা নিয়ে যায় এটা তো অনেক কষ্টদায়ক। মেয়েরা এই সকাল ভোরবেলা নামাজ পড়ে এখানে হাঁটাহাঁটি করে, কিন্তু আজকে তিন মাস ধরে থেকে পারছে না এদিকে হাঁটতে, গত দুই মাস আমাদের খেলতে দেয় নাই। আর এই যে কদিন আগে একটু খেলতে এসে কিন্তু আবার যে মাঠে কাজ শুরু হয়েছে তার জন্য আমরা ভালোভাবে খেলতে পারতেছি না। কদিন আগে খেলতে গেছি কিন্তু ঘাটাক্কা দিয়ে বের হয়েছে। মাঠে আসেন আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটকের ১৩ ঘন্টা পর মুক্তি পাওয়া সৈয়দা রত্নাও জানান তাদের আন্দোলন বৃথা যাবে না। অনেক মানুষের এখানে জানাজা হয়েছে, ওরা এখানে জানাজা পড়ে এই মাঠের মাটি ছুঁয়ে আমার পাড়ার অনেক মানুষ কবরস্থানে গেছে, এখানে লাশের ঘর আছে, এখানে ঈদগা আছে, এখানে ঈদের নামাজ হয়। আমাদের এখানে বছরে একটা জাতীয় দিবসকে উপলক্ষ করে আমাদের বছরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এত মানুষ যখন এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে আমি পজিটিভই দেখি, আমি দেখি যে এত মানুষ হেরে যেতে পারে না। যেখানে থানা নির্মাণের প্রস্তুতি চলছে সেখানে ও তার আশপাশের রাস্তা বেশ সরু, দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। থানা ভবন তৈরি হলে ওই এলাকার আবাসিক পরিবেশ নষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবাসিক এলাকার একদম মধ্যখানে এই জায়গাটা থানা করার জন্য একজন উপযুক্ত না, সেটার জন্য আমরা প্ল্যানিংয়ে বলি যে লোকেশন অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। সেই লোকেশন অ্যানালাইসিস যদি আমরা করে দেখা যাবে যে এই জায়গাটাতে থানা করার চেয়ে যে খেলার মাঠটা যে লোকেশনটা সেই খেলার মাঠটি সেটা উপযুক্ত থানার জন্য আরও স্পেশাল জায়গা, বিশেষ করে সেখানে আমাদের থানার যে শুধুমাত্র অফিস না, অফিসের বাইরেও কিন্তু থানার বিভিন্ন ধরনের গাড়ি রাখতে হয়, ডাম্পিং গাড়ি সেগুলো এখানে থানায় রাখতে হয়। তার মানে জায়গার লোকেশন এবং জায়গার যে ভলিউম সেটা কিন্তু আরও বেশি ডিমান্ড করে থানার জন্য। আমরা মনে করি সুন্দর থানা ডিজাইন করার জন্য সরকার অন্য বিকল্প জায়গা বের করুন। 2020 সালে তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের জন্য একটি সাইনবোর্ড লাগায় কলাবাগান থানা পুলিশ। এরপর থেকে খেলার মাঠ রক্ষায় আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।